হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রোদে ঝলমলা আরও একটি ভিডিওতে। আমার পুরাতন বন্ধু, নতুন বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, একটু অসুস্থ, কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে। কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর দেখুন কি সুন্দর রোদে ঝলমলা একটা পরিবেশ। এর আগে আমি আমার ভিডিওতে বৃষ্টি কিছু সিনারি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তা আজকে এত রোদ্দুর বের হয়েছে অনেক দিন পর, তা ভাবলাম আমার ফ্রেন্ডসদের সঙ্গে আমি একটু শেয়ার করি। আর ওই দেখুন, ওইদিকে বাচ্চারা রান্না করছে, আর ঠিক ডান দিকে আমাদের খরগোশ, যার নাম নিমকি, সে বসে আছে রোদ। আর কত কাপুচুপুর মেলে দিয়েছি দেখতে পাচ্ছেন, আগের দিন এই কাপুচুপুরগুলো কেচে বৃষ্টি হয়েছিল, যা আজকে প্রচুর সুন্দর রোদ্দুর মেলে দিয়েছে, কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। আর এটা তো ক্যাথি, আপনারা চেনেন ওকে যারা আমার ভিডিও দেখেন, উঠানে স্নান করে রোদ্রে দাঁড়িয়ে আছে। আর ওরা কিন্তু রান্না করছে ছোট ছোট হাঁড়ি পাতিলে। এর আগে আমি যে পুতুলের সংসার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম সেখানে ওরা পুতুলদের খেলে, সেই পুতুলদের জন্যই দেখুন এখানে আলু সেদ্ধ করেছে আর ভাতও করেছে একটা ছোট হাঁড়িতে। আর এগুলো কিন্তু একদম সত্যি সত্যি আগুন দিয়েই করেছে, আমি তো অনেক নিষেধ করেছিলাম নোংরা করার না করার জন্য। যাই হোক, তারপরে ভাবলাম ছেলেপেলেরা একটা দিন করছে, ঠিক আছে করুক, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের যারা ছোট ছোট বাবু আছে তারা কি এরকম করে, যদি করে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ছোটবেলায় এরকম অনেকেই করেছি। এই যে এই হাঁড়িটা, এই হাঁড়িটাতে ভাত রান্না করেছে, অনেকগুলোই ভাত হয়েছে। আর এটা হচ্ছে আলু সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। এখন নাকি এগুলো নিয়ে গিয়ে পুতুলকে খাবার দেবে, তো পুতুল খাবে সাথে নাকি এরাও খাবে। যাই হোক, আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও কেউ লাইক না দিয়ে থাকেন, একটা লাইক করে দেন প্লিজ, আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে তুলসী তলায় জল দিয়ে এলাম, এখন পূজার প্রসাদটা তুলব। তা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ভিডিও। পূজা করার পর আপনাদের জন্য এই ভিডিওটা করে রেখেছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু এর আগেও অনেক পূজার ভিডিও এবং রান্নার ভিডিও শেয়ার করেছি। আপনারা জানেন আমার ঠাকুরের পূজা করতে, রান্না করতে অনেক ভালো লাগে। আর আমার যেটা ভালো লাগে সেটা আমি আমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে থাকি। এখানে পান, চালকলা, ফল, প্রসাদ, মিষ্টি, যেটাই হোক দিয়ে ঠাকুরকে পূজা দিয়েছি। ঈশ্বর যেন সবার ভালো করে, সবার মনের আশা পূরণ করে, ভালো রাখে। তো যাই হোক, আমি এই ঠাকুরগুলো আপনারা দেখতে থাকেন, তার সঙ্গে আমার নতুন বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটা কিছু কথা বলি। সেটা হচ্ছে আমার যারা ইউটিউব নতুন শুরু করেছেন, যাদের এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি, তাদের জন্য আছে একটা খুবই বড় খুশির সংবাদ। সেটি হচ্ছে আমি আজকেই জানতে পারলাম আমার একটা দিদি ভাইয়ের ভিডিও দেখে, যদিও আমি টেক চ্যানেল এখনও দেখিনি তবে দেখব, দেখে জানতে পারলাম যে ইউটিউবে নাকি এখন 500 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু সবাই জানি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে মনিটাইজেশন পাওয়া যায় না, আর 1000 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটিতে আমরা পেয়ে থাকি। তা এখন যারা নতুন ইউটিউবিং করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে ইউটিউব থেকে, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার। হ্যাঁ, মাত্র 500 সাবস্ক্রাইবার হলেই ইউটিউব থেকে নাকি কমিউনিটিটা দিয়ে দেবে এখন। তা কমিউনিটি পেয়ে গেলে কিন্তু নতুন বন্ধুদের অনেক সুবিধা হবে,
আপনারা আপনাদের কমিউনিটিতে আগের ভিডিও পোস্ট করতে পারবেন এবং যেদিন ভিডিও দিতে পারবেন না বা যে কোনো কথা কমিউনিটিতে ফ্রেন্ডসদের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তা এই সংবাদটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, আমার অনেক বন্ধুরা আমার পরিবারে কিন্তু নতুন জয়েন করেছেন, তাদের অনেক প্রশ্ন আছে। যেমন সেদিনে একজন বলতেছিল যে আমি তোমাকে বন্ধু করেছি, তুমি এখনই করো। তাই আমি বললাম যে এটা তো কেটে যাবে। তো বলতেছে যে কেটে যাবে, সেটা আবার কি কথা। তো অনেকেই অনেক কিছু বোঝে না, এবাদেও আমার কাছে অনেক রকম কমেন্ট প্রশ্ন আসে। তা আমি ভেবেছি যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমি যা তারা যেটা জানে না সেটা জানিয়ে আমি হেল্প করব। তা নতুন বন্ধু যারা আসছো, তারা যেটা জানতে চাও তারা আমার প্রতিটা ভিডিওতে, এই ভিডিও এবং অন্যান্য সব ভিডিওতে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টগুলো একসাথে করে একদিন একটা ভিডিওর মাধ্যমে সব কমেন্টের উত্তর দিয়ে দেব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ অলরেডি আমি ভাজা করে নিয়েছি, আর এটা হচ্ছে আলু আর কচু ভাজা করছি। আলু আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। অনেকেই ভাবতে পারেন যে এত দামি ইলিশ মাছ, আর ইলিশ মাছ তো সবাই পছন্দ করে, আমার কিন্তু পার্সোনালি ইলিশ মাছ খুবই পছন্দের। আর আমি মনে করি এই মাছটা পছন্দ করে না এমন কেউ আছে, যদি কেউ থেকে থাকেন কমেন্ট করে জানাবেন। এখানে আমি ভাজা মাছ রেখেছি, আমার বাচ্চা ভাজা মাছ আর এই মাছের তেল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, আমারও তো খুবই ভালো লাগে। আর বাকি মাছগুলো আমি ঝোলে রান্না করব। তো এখানে আমি ঝোল কষিয়ে নিচ্ছি, তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তোর বাবা বলছিল যে এত দামি ইলিশ মাছ আর এতদিন পর আনলাম, তুমি কচু দিয়ে রান্না করলে মাছটাই নষ্ট করলে। তা আসলে কি ইলিশ মাছ কচু দিয়ে রান্না করে নষ্ট হয়? না, কখনোই কিন্তু হয় না। আসলে কিন্তু ঝোলটা অনেক টেস্টি হয়েছিল। আসলে ওর বাবা কচু পছন্দ করে না খেতে, পেঁয়াজ রসুন যে দো পেঁয়াজি করা হয় ইলিশ মাছের ওটা পছন্দ করে, ওটা খেতে চেয়েছিল তাই। তা আপনারা কি কেউ ইলিশ মাছ কচু দিয়ে খেয়েছেন? না খেলে খেয়ে দেখবেন, অনেক ভালো, অনেক টেস্টি হয় কচু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করলে, একটুও কিন্তু মাছটা নষ্ট হয় না। তবে যে যেটা পছন্দ করে এই আর কি। তা আমার কিন্তু মশলা ভাজিয়ে তারপর আলু সব মশলা কষিয়ে ঝোল দিয়ে মাছও দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমার ঝোল নামিয়ে নিব। আর এর সঙ্গে কিন্তু আমি আজকে দুপুরে আরও কিছু রান্না করেছিলাম, ডাল ভাজি ঘণ্ট, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সেগুলো শেয়ার করলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। তাই আজকে ইলিশ মাছের ঝোলের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে যাবে, আমি তাদের সবার ভিডিও দেখে কমেন্ট করে আসবো, আমিও গিয়ে তাদের সম্পূর্ণ ভিডিও দেখে আসবো। আমি কিন্তু সবার ভিডিও দেখে কমেন্ট করে এসেছি, এমনকি কেউ আছেন যে তারা ভিডিও দেখে গেছেন কিন্তু আমি তাদের ভিডিও দেখিনি। যদি থেকে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মনে হয় না নেই, তারপরেও দু একটা ভুলে যেতেই পারি। তা আমি যদি ভুলে যেয়ে থাকি আমাকে মনে করে দিবেন। আবারও বলছি যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে যাবে, আমি তাদের প্রত্যেকের ঘরে গিয়ে তাদের সম্পূর্ণ ভিডিও দেখে আসব। এভাবে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। আমার আজকের ভিডিও এতটুকুই, আর ভিডিওটি বাড়াচ্ছি না। আমরা ইউটিউবে কাজ করতে এসেছি, সবাই সবার পাশে থাকব এই কামনা করে আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।